নমস্কার, আমি শ্রীপর্ণা। শখের রবিবারে আপনাদের সকলকে স্বাগত। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথাই। এই মন্ত্র মানুষের জন্য নয়, মানুষের জন্য রয়েছে অন্য মন্ত্র। তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। একটি পাখিকে উড়ে যেতে বলা হচ্ছে, যার তলায় রয়েছে অনন্ত সাগর আর মাথার উপরে রয়েছে অসীম নীলাকাশ। পাখিকে উড়ে যেতেই হবে, কারণ তার পাখা রয়েছে। পাখির উড়ে যাওয়াতেই তার সার্থকতা। মুখোশ, পটচিত্র ও ডোকরার অখ্যাত শিল্পীরাই তার সব থেকে বেশি পছন্দ। আসুন আজ আমরা আলাপ করব শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পেশায় তিনি সাংবাদিক ও লেখক, কিন্তু দীর্ঘ ৪০ বছর ধরে তিনি খুঁজে চলেছেন এইসব শিল্পীদের নানা কাজ। আগ্রহ বা শখ বলতে যা বোঝায়, আমার সেরকম কোনো ব্যাপার ছিল না। এটা আগ্রহ বা শখের থেকে অনেক বেশি, এটা আমার অস্তিত্ব। এখন কী করে এটা আমার মধ্যে এলো বলা মুশকিল। বিপ্র নন্দীগ্রাম মুরারই থানা বীরভূম আমার মামা বাড়ি, ওখানে একবার প্রতিমা তৈরি হচ্ছিলো, দুর্গা প্রতিমা। বসন্ত পটুয়া এসেছিলেন, তো আমার খেয়াল হলো যখন চালচিত্র আঁকছিলো, আলো আমাকে কয়েকটা ছবি এঁকে দেবে, বললে ও তো পট, আলো কী আঁকবে? আলো দশাবতার তুমি আঁকছিলে, এরকম না, তোমাকে আমি একটা বা তুমি আমাকে একটা কাপড় দাও, আমি এঁকে দেবো, আমি তোমাকে একাদশ অবতার এঁকে দেবো। একাদশ অবতার? বলে হ্যাঁ, দশ অবতার, তারপরে একটা চৈতন্য অবতার এঁকে দেবো। ও লম্বা একটা ভার্টিক্যাল পট করে দিয়েছিল, পাঁচটা পাঁচটা দু সারিতে দশ অবতার, নিচেরটা একটা প্যানেলের মতো চৈতন্য সংকীর্তনে বেরিয়েছেন সেই ছবি। সেই প্রথম আমার কাছে মনে হলো, আরে তাহলে তো যা দেখছি তার বাইরে আরও কত জিনিস আছে, আরও আঁকতে পারে, আরও তৈরি করতে পারে। লোকশিল্পের যেটা প্রধান দিক, যে লোকশিল্পীরা অখ্যাত অজ্ঞাত, তাদের আর্টটা, তাদের শিল্পকর্ম বংশানুক্রমিক কিংবা কোথাও কিউমুলেটিভ কালেকটিভ। লোকশিল্পী সে কাজটা করছে শিল্প বলে নয়, তার মধ্যে শিল্পী হওয়ার কোনোরকম অভিলাষ তার নেই, অভিমানও তার নেই, এই নিয়ে তার কোনো প্রথাগত শিক্ষাও নেই, কোনো ডিগ্রি নেই, কোনো কলেজে আর্ট কলেজে পড়ে সে শিল্পী হয়নি। যে কোনো শিল্প তার একটা ব্যবহারিক দিক থাকে, প্রয়োজনের দিক থাকে। যেভাবে হাতাখুন্তি আবিষ্কার হয়েছে, ঢোকরারা আগে হাতাখুন্তি করত, এইটা একটা প্লাস্টিকের বোতলের বা বটলের সাবস্টিটিউট বা বিকল্প, এটা গ্লাসও আছে। এইটা যখন ওরা বাড়ির বাইরে যায়, ওরা এটাতে জল নিয়ে যায় এবং গ্লাসের মতো জলটা কাভার করে কোমরে গুঁজে নিল, না ব্যাগে নিয়ে গেল। আর পুরুলিয়ার মতো অত গ্রীষ্মপ্রধান জায়গায় এই এই পোড়ামাটির এই জিনিসটার একটা কুলিং এফেক্ট আছে। একটা শিল্পীর কাজ সে আনন্দে করছে, প্রকৃতির কাছাকাছি থেকে করছে, যে বিষয়টা সে জানে সেটার উপর করছে। এবং যেমন ধরো এখানে একটা ওর বাক্স তৈরি করছে, জুয়েলারি বক্স, আমি এটা টেবিলে রেখেছি, কিন্তু এন্টায়ার এগ্রিকালচারাল প্রসেসটা এই চারটে দিকের মধ্যে সে ফুটিয়ে তুলেছে। ওর পৃথিবীতে ও কিন্তু একটা ডাইনোসর তৈরি করবে না, ও কল্পনাটাকে করতেই পারে, একটা ভয়ঙ্কর কিছু, ভিত্তিহীন কল্পনার দিকে দেবে না। ওর প্রত্যেকটা শিল্পের একটা ভিত্তি আছে, সে ভিত্তিটা খুব স্ট্রং, কিন্তু সে ভিত্তিটার জন্যই এগুলো অ্যাপ্রিসিয়েটেড হয়। এখন এটা বাঁকুড়ার বিকনাতে করেছেন ঢোকরারা। এখন আমাদের ওইসব জায়গায় তো বাঘ নেই বাঁকুড়া এতে, কিন্তু গুলবাঘ কখনো কখনো শোনা যায়, লেপার্ড, চিতাবাঘ নয়। কিন্তু তো ধরো ওর এই বাঘটার ফর্মটা ওর ভালো লেগেছে, এখন এই বাঘটাকেও কী করে রাখবে? ওরা তো ঘর সাজানোর জন্য এটা রাখবে না, আমি রাখতে পারি। ও তখন করলো বাড়ির মেয়েরা হয়তো কিছু রাখবে প্রয়োজনে, সেই তখন ও এটাকে একটা বক্স তৈরি করে দিল, যে এটাকে দুটো ভাগ করা যায়, বুঝতে পারছো, যে এইভাবে খুলতে পারবে একটা, তাহলে ওর শিল্পটাও হলো আবার তার একটা প্রয়োজনের দিকও হয়ে গেল। এই মেয়েটির মূর্তি বিকনার বচন কর্মকারের তৈরি। বিকনা হচ্ছে বাঁকুড়ার কাছে একটি গ্রাম, খুব বেশি দূর দূরে নয়। ওখানে শিল্পডাঙ্গা গভর্নমেন্ট থেকে তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে কয়েকবার ঢোকরা থাকে। তো এই কাজটি বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে একটা মুভমেন্ট আছে,
মেয়েটি যেন হাঁটছে, এটা এভরিডে লাইফ, মানে প্রত্যেক দিনের জীবনে এদের গ্রামাঞ্চলে দেখা যায়। ঝুড়ি নিয়ে হয়তো যেতে যেতে একটু কাঠ কুড়োলো, একটু ঘুটে দেবে গোবর কুড়োলো বা কিছু আর কি, সেই ঝুড়িটা নিয়ে যাচ্ছে বাড়ির কাজে কিংবা এতে। তো এর চলার মধ্যে একটা ছন্দ আছে, যে ছন্দটা আমাদের বচন ধরেছে। এবং বচনের যেটা এ হলো, বচন নিজে যে কত বড় কাজ করেছে সে নিজে তাই নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তিত নয় বা ভাবেও না। পিতলটা হচ্ছে যে এমন নয় যে পিতলের বাট কিনে বা নতুন পিতল কিনে কিনছে, তা নয়, সে সামর্থ্য নেই। মফস্বলে দেখা যায় অভাবের সময় বাড়ির পুরনো ঘটি বাটি কলসি সব বিক্রি করে।